সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা দুর্গাপুর হাটে। রাজশাহী দুর্গাপুর হাট থেকে আজকে আপনাদের জানিয়ে দেবো পেঁয়াজের বাজারটা, আজকে কেমনভাবে পেঁয়াজ বেচে কিনা হচ্ছে। আজকে তারিখ হচ্ছে আপনার 29 সেপ্টেম্বর 2024 সাল, রোজ হচ্ছে আজকে রবিবার হাট, সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার সকালকার হাট রাজশাহী দুর্গাপুর। আপনার 45, 48, 50, 55 জিনিস উগলিন ধরা যাবে না, জিনিস বুঝি ওরাও ধরা যাবে। চাচা বলতে হবে ছোট দুই একটা কাই পেঁয়াজ, হ্যাঁ ধরা যাবে না কেন? তো এখানে বুঝতে পারছেন ভাইজান, 7500 দেখা যাচ্ছে এখানে। 50টা গৃহস্থ খুঁজলে এই পেঁয়াজটা একটা আপনি বিক্রি করলেন, মানে একদম চার চারটা ছোট পেঁয়াজ নাই, 7500, কারণ এটা 50টা গৃহস্থ খুঁজলে একটা পাওয়া যাবে। কত বললো ভাই? 5000 দাম হচ্ছে, 5000। কত দাম হচ্ছে ভাই? কত বলছে ভাই নিছেন নাকি? ৫২০০ টাকা। আমরা যে পেঁয়াজটা দেখলাম, এটা তো মাত্র আসলেন মনে হয় হাটে নাকি? এইমাত্র ভাই বড় পেঁয়াজটা নিয়ে হাটে আসছে। কালার নষ্ট হয়ে গেছে, 3960 টাকা। দেখলাম যেগুলো একটু ভালো মানের কালার আছে, কি দাম বলছে ভাই আজকে? 4100 টাকা মূল করে। এখানে 42 কেজিতেই তো মূল নাই না, 42 কেজিতে এক একক হাটে এক একটা নিয়ম, কত হাটে 4100 আছে সেটা ঝলমলিয়া তাহিরপুর, এবং 41 কেজি এক। কি দাম বললো ভাই? 4100, 4100 টাকা মূল করা দাম। দেখি বেটি কত বেচলেন ভাই? 4010 করে বিক্রি করলেন ভাই, 4010 করে বেচে কিনা ভাই? 20 টাকা। কি দাম বললো ভাই 20টা? দাম বলতেছে 5500, 5500 দাম হচ্ছে, 5500 20 পেঁয়াজটার দাম হচ্ছে। আমরা দেখলাম ওই পাশ দিয়ে, তো এখন আমরা দেখছি যে ভাইরা নিয়ে আসছে হাটে, তবে আজকে আমদানিটা একটু বেশি মনে হয়। গত হাটে বৃষ্টির কারণে অনেক ভাইরা দেখা যাচ্ছে হাটে পেঁয়াজ না আসা নিয়ে আসার কারণে আজকে আমদানিটা একটু বেশি বেশি লাগছে। ৪৪০০ হতে পারে, আর ছোট কাই পেঁয়াজ শুনছিলেন, একবার 500 পর্যন্ত বেঁচে কিনা হচ্ছে।